আসসালামু আলাইকুম ওল্ডিজেন চেন্নাই পক্ষ থেকে আজকে এই ভিডিওতে দেখাবো কিছু বক্স দরজার ডিজাইন এবং কি যখন আপনার বাড়িতে থাই লাগাবেন ব্ল্যাক ফ্রেম এবং কি নেব্লু মার্কের গ্লাস দিয়ে কীরকম দেখায় এবং বক্স দরজার মূল্য বিস্তারিত ততগুলো এই ভিডিওতে আলোচনা করব যদি আপনি বাড়িতে বক্সের দরজা তৈরি করেন যদি আঠারো গেজা চৌকাট বাইশ পাল্লা দিয়ে তৈরি করেন তিন ফিট বাই সাত ফিট খরচ হবে সাত হাজার টাকা এবং কি যদি সাড়ে তিন ফিট বাই সাত সাত ফিট হয় আপনার সাইজ তাহলে খরচ হবে আট হাজার টাকা আর আপনারা যখন এগুলা করবেন লাগানোর আগে অবশ্যই প্রাইমার মেরে দেওয়ার চেষ্টা করবেন এটা কিন্তু বক্সের দ্বজা যদি আপনার বাড়িতে ভালোভাবে সুন্দরভাবে করেন আসলে এটা বক্সের দ্বজা কিনা কাঠের দজা এটা বোঝা যাবে না আপনি চাইলে এটাতে অটোমেটিক লকও লাগাতে পারেন যেটা আপনাকে দেখতে অনেক সুন্দর লাগাবে চাই যদি আপনি চান এরকমভাবে লাগাতে তাও বেস্ট কারণ হচ্ছে এখানে অটোমেটিক লক লাগানোটাই না লাগানোটাই ভালো কারণটা হচ্ছে এখানে কোনো বাইরের সিকিউরিটি নাই কারণটা হচ্ছে অটোমেটিক লকটা যে কোনো মুহূর্তে যে কোনো খুঁজেই ভাঙতে পারবে সাবল দিয়ে আড়ে দিলে এটা ভেঙে যাবে কিন্তু এটা ভাঙা সম্ভব না এই জন্যই আর আপনি যখন বাড়িতে থাই লাগাবেন যদি আপনার কালার সাথে মেসিং হয় তাই এটা কিন্তু অনেক সুন্দর লাগবে মূলত আমি আজকে এটা দেখাতাম না কারণটা আপনি যদি আপনাকে দেওয়ালের যদি কালারটা সুন্দর হয় তাহলে কিন্তু আপনার বাড়িটা অনেক সুন্দর লাগবে এটা কালার এই জন্য ব্ল্যাকের রেডের সাথে কিন্তু ব্ল্যাক অনেক সুন্দর ফুটায় এটা যদি সিলভার ব্যবহার করতাম তাহলে কিন্তু এত সৌন্দর্য হতো না আপনি থাই আপনার বাড়িতে পেন্ট করার পরেও লাগাতে পারেন আগেও লাগাতে পারেন কোনো সমস্যা নেই আমরা যখন থাই লাগাই তাই লাগানোর যদি গ্যাপ থাকে এগুলোতে আমরা সিলিকুন ব্যবহার করে এগুলো গ্যাপগুলো বন্ধ করে দিই ওকে আর আপনি হোয়াইটের সাথে কিন্তু ব্ল্যাক লাগাতে পারেন এবং কি এটা নির্ভর করে আপনার কাছে আপনি চাইলে ব্ল্যাক লাগাতে পারেন চাইলে আপনি সিলভার লাগাতে পারেন থাইয়ের কালার দুটা হয় একটা হচ্ছে অ্যালুমিনিয়ামটা ব্ল্যাক আর একটা হচ্ছে সিলভার এটা হচ্ছে এটা সিলভার নয় এটা হচ্ছে আপনার চকলেট কালার মতো একটা আমরা ম্যাট কালার বলি আপনি এই কালারটা লাগাতে পারেন এটা সিলভার কাটাতে একটু ভিন্ন যেটা গোল্ড কালার নয় গোল্ড কালার চেয়ে একটু ভিন্ন আর অনেকে কম খরচের মাধ্যমে গেট তৈরি করতে চায় তাহলে গেট তৈরি করার ক্ষেত্রে আপনি এই গেট তৈরি করলে মাত্র যদি আপনার সাত ফিট বাই সাত ফিট হয় তাহলে এটার প্রতি স্কোয়ার ফিট খরচা হবে মাত্র চারশো টাকা চারশো টাকা স্কোয়ার ফিটের মধ্যে ভালোভাবে সুন্দরভাবে এই গেটটা তৈরি করতে পারবেন আর এই গেটটি দেখতে অনেক সুন্দর যদি আপনি পেন্টটা ভালোভাবে করতে পারেন তাহলে এরকম হবে না তাহলে চারশো টাকা হলে সাত ফিট বাই সাত ফিট গেটে ভিতরে একটা পকেটপাল্লা দিয়ে খরচা হবে বিশ হাজার টাকা বিশ হাজার টাকার মাধ্যমে এগিটটা কমপ্লিট করতে পারবেন যে কোনো সময় যে কোনোখান থেকে আমাদেরকে অর্ডার করতে পারেন ভালো লাগলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে